إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فجلدوهم ثمانين جلدة ولا تقبل لهم شهادة أبدا وأولئك هم الفاسقون إلى آخر الآيات সমস্ত প্রশংসা সেই মহানবুল আলামিনের জন্য যিনি আমাদেরকে তার অনুগত বান্দা হিসাবে কবুল করেছেন এবং তার ইবাদত করার সময় প্রদান করেছেন তার প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত দ্বীন ইসলাম আমরা পেয়েছি যে মহান রাসূলের মাধ্যমে সেই আকরি নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের উপর অবতীর্ণ হওয়ার সঙ্গে দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি পবিত্র কোরআনের সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 4 আমি পাঠ করেছি তো সমসাময়িক বিষয় হচ্ছে আজকের মুসলমানদের অবস্থা চারিদিকে যে অবনতি হচ্ছে চারিদিকে যে মুসলমানরা পদদলিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে এবং মুসলমানদের যে মনোভাব চারিদিকে ইসলামের যে আইন যে শরীয়ত যে বিধান দিয়েছেন সম্পূর্ণ তার বিপরীত দিকে তারা ধাবিত বর্তমানে এক মুসলমান অন্য মুসলমানের উপরে যেমন অন্য মুসলমানের জন্য গীবত পরনিন্দা পরচর্চাই রয়েছে তেমনি তারা আবার এক মুসলমান এক অপর মুসলমানের উপরে এক মাঝহাবের লোক অপর মাঝহাবের লোকের উপরে মিথ্যা অপবাদ বা পাড়া প্রতিবেশী একে অপরের উপরে মিথ্যা অপবাদ রটনা তারা করে চলেছে আর এটা হচ্ছে ইসলামের যে ঐক্যবদ্ধ হওয়ার যে আদেশ আল্লাহ সুবহানাহু তাআলা করেছেন আল্লাহ সুবহানাহু তাআলা যে বলেছেন ওয়াতাসিমু বিহাব্লিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু তোমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে অর্থাৎ কোরআনকে এবং হাদিসকে আঁকড়ে ধরো আর নিজেদের মধ্যে নিজেদের মধ্যে মতবাদ সৃষ্টি করো না নিজেরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যেও না আল্লাহ সুবহানাহু তাআলা যে পবিত্র কোরআনের মধ্যে আয়াত দিলেন ঐক্যবদ্ধ হতে আদেশ দিলেন কিন্তু মুসলমানরা শয়তানের প্ররোচনায় পড়ে বা নিজেদের আচরণকে শয়তানি ধাঁচেতে গড়ে তুলে এত পদভ্রষ্ট হয়ে গেছে এত পদদলিত হচ্ছে চারিদিকে মিথ্যা অপবাদ দিতেও মুসলমানরা একে অপরকে মিথ্যা অপবাদ দিতেও ছাড়ে না যে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে খুব কঠোরভাবে নিষেধ করেছেন এমনকি অপবাদকারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই আয়াতের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন সামানিনা জলদাপান, অর্থাৎ তাদেরকে 80টা প্রত্যাঘাত করো। যদি জানা যায় যে কেউ কারোর উপরে মিথ্যা অপবাদ দিয়েছে, জীবন বা পরনিন্দা পরচর্চা বলা হয় তাকে, ধরুন একটা ব্যক্তির ভিতরে দোষ আছে, ত্রুটি আছে, সেই ব্যক্তি সেই দোষটা সেই ত্রুটিটা অপরের কাছে বর্ণনা করা হচ্ছে গীবত। আর এর জন্য বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যে ব্যক্তি গীবত করলো সে যেন তার মৃত ভাইয়ের গোশতকে ভক্ষণ করলো। আর এর চাইতে হচ্ছে আপনার কোনো ব্যক্তি কোনো দোষ করেনি, সে যে জিনিসটা আপনি বলে বেড়াচ্ছেন, চায়ের দোকানে হোক আর রাস্তাঘাটে হোক বা এক জায়গায় আড্ডাবাজি করতে গিয়ে হোক বা কোনো জায়গায় উঠা বসা করতে গিয়ে হোক, কোনো ব্যক্তি যেটা ঘটায়নি তার দ্বারা ঘটেনি, এরকম কোনো কিছু তার নামে আপনি বলে বেড়ালে সেটা জীবন না, সেটা হচ্ছে অপবাদ। আর এই অপবাদের শাস্তি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন এখানে, বিশেষ করে নারীদেরকে কেন্দ্র করে বলা হয়েছে, কিন্তু সমস্ত উম্মার উপরে এটা অপরিহার্য। কারণ অনেক ব্যক্তিকে দেখবেন অনেক পুরুষ সম্পর্কেও ধারণা করে এবং তারা প্রচার করে বেড়ায় যে অমুক তো ব্যভিচারী, অমুক তো অমুক অমুক জায়গায় যায়, নিষিদ্ধ পল্লীতে যায়, বা অমুকের অমুক নারী হয়তো সে অসহায়ের কারণে, কোনো নারী হয়তো অসহায়ের কারণে তার বাড়িতে তার পিতা নাই বা তার স্বামী মারা গিয়েছে, কোনো অসহায়ের কারণে কোনো রুজি রোজগারের ধান্দায় সে বের হলো, তাকেও বিশেষ করে নারী সমাজের মধ্যে বা তার প্রতিবেশীরা তার সম্পর্কে ভালো মন্দ না জেনে খোঁজ খবর না নিয়ে তাকেও ব্যবচারের অপবাদ দেয়, তার প্রতিও কলঙ্ক আরোপ করে যে ওই নারী ও তো পুরুষ চড়িয়ে খায় বা পুরুষের কাছে গিয়ে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে খায়, এই ধরনের মিথ্যা অপবাদ তার উপরে দেওয়া হয়। অনুরূপ কোন পুরুষের উপরেও দেওয়া হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কঠোর আদেশ দান করেছেন যে যারা মিথ্যা অপবাদ দেবে। সূরা বাকারার মধ্যে একটা বিরাট আয়াত এসেছে যেটা পবিত্র কোরআনের সবচেয়ে বড় আয়াত, মানে আপনার আয়াত দিক দিয়ে পরিণামের দিক দিয়ে পরিমাণের দিক দিয়ে সবচেয়ে বড় আয়াত। তো সেখানে বিশেষ করে লেনদেনের ব্যাপারে বলা হয়েছে, আপনার যে কোনো ঋণ লেনদেন বা ব্যবসা বাণিজ্যের লেনদেন সেগুলো লিপিবদ্ধ করতে বলা হয়েছে। তো অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানেও সাক্ষ্যের কথা বলেছেন, এখানেও সাক্ষ্যের কথা বলেছেন যে যখন কোনো নারীর প্রতি কেউ মিথ্যা অপবাদ রটাবে, কোনো অপবাদ দিল, কোনো কিছু বললো যে অমুক নারীটি বা অমুক পুরুষটি এই দোষে দোষণীয়, আর তার জন্য চারজনের সাক্ষ্য লাগবে, ইসলাম এমনিতে আপনার কিছু গ্রহণ করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যেমন বিধান দিয়েছে সেই বিধানের জন্য আপনাকে সাক্ষ্যের কথা বলা হয়েছে, আরবাদিন চারজনের সাক্ষ্য লাগবে, চারজনের সাক্ষ্য যদি আপনি যার সম্পর্কে বললেন সে পুরুষ হোক বা নারী হোক, চুরি করার অপবাদ দিলেন বা ব্যভিচারের অপবাদ দিলেন বা অন্য কিছু অপবাদ দিলেন, যদি সেই দোষে দোষণীয় হয় তাহলে চারজন সাক্ষ্য লাগবে, উপস্থিত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি তারা চারজনের সাক্ষ্য উপস্থিত করতে না পারে, উল্টো তাদেরকে 80টা কষাঘাত করো, বেত্রাঘাত করো তাদেরকে 80টা, কারণ তারা মিথ্যা অপবাদ দিল কেনা যেটা তারা প্রমাণ করতে পারবে না, দলিল যার উপস্থাপন করতে পারবে না, চারজন সাক্ষ্য উপস্থিত করতে পারবে না, তাদেরকে 80টা বেত্রাঘাত করো। আর তাদের সাক্ষ্য ওইরূপ মিথ্যাবাদীদের সাক্ষ্য তোমরা কোনো সময় গ্রহণ করো না, ওয়াউলাইকা হুমুল ফাসিকুন, বরং এরাই হচ্ছে স্পষ্টভাবে সত্যের বিরোধকারী, সত্যকে প্রত্যাখ্যানকারী ফাসিক। আজকে চারিদিকে দেখা যাচ্ছে শুধু এত শুরু হয়েছে, ঢালাওভাবে 99% বলা যেতে পারে, 99%-এরও বেশি মুসলমানের মধ্যে লিপ্ত রয়েছে যে গীবত পরনিন্দা পরচর্চা। এবারে গীবত পরনিন্দা পরচর্চার পর্যায়ে আছে, যেমন গীবত করা হারাম তেমন এক পর্যায়ে আবার গীবত করা ফরজ। গীবত করা ফরজ কোন পর্যায়ে?
রিয়াজুস সলিহিন একটা কিতাবের নাম, ইমাম নবী রহমতুল্লাহ আলাই বিভিন্ন প্রবন্ধ ভেদে সেটাকে হাদিস গ্রন্থ হিসাবে তিনি সংকলিত করেছেন। সেখানে গীবতের পরেই অধ্যায়ে তিনি দিয়েছেন পরিষ্কারভাবে যে গীবত করা কখন ফরজ হয়ে যায়। কোন ব্যক্তির ভিতরে কোনো দস্তুরি দেখলেন, আপনি তার দস্তুরিটা ব্যক্তিগতভাবে যদি দেখেন যে ব্যক্তিগত দস্তুরটি ব্যক্তিগত, তার সেই দস্তুরটির দ্বারা সমাজের কোনো ক্ষতি হচ্ছে না, ইসলামের কোনো ক্ষতি হচ্ছে না, মানুষ যে পদভ্রষ্ট হয়ে যাচ্ছে এমনটি নয়, বরং তার দস্তুরটি তার ভিতরে আছে, তো অবশ্য সেই দস্তুরিটা সংশোধন করে নেওয়া উচিত। তখন তাকে পার্সোনালভাবে বলতে হবে যে আপনার ভিতরে এই দস্তুরিটা আছে, বারংবার সেই দস্তুরিটা তাকে ধরে দেওয়ার পরে যদি সে সংশোধন না হয়, তখন আপনি তার একটু ভালো লাগার জন্য যে সে দস্তুরিটা তার ভিতরে আসে তাকে বারংবার বলা সত্ত্বেও সংশোধন হচ্ছে না, তখন আপনি পরকে বললে ওটা জীবন হবে না, হয়তো পরের দ্বারা সে আঘাত পেয়ে যে তার দস্তুরিটা শুনবে যে আমার দস্তুরিটা প্রচার হচ্ছে, লোকের মধ্যে আমার এই যে দস্তুরিটি আছে এটা প্রচার হয়েছে হয়ে যাচ্ছে, অতএব আমি সংশোধিত হয়ে যাই, এই নিয়মে যদি অন্যকে বলেন তখন সেটা জীবন নয়, কারণ তাকে আপনি বলে দিয়েছেন, তার দস্তুরটি আপনি তাকে ধরিয়ে দিয়েছেন, অতপর অন্যকে বলছেন সে সংশোধিত হচ্ছে না বলেই, তখন সেটা জীবনের পর্যায়ে পড়বে না। কিন্তু তাকে না তার দস্তুরটি তাকে না বলে, তার দস্তুরটি তাকে ধরিয়ে না দিয়ে যদি আপনি অন্যের কাছে তার দস্তুরটি নিয়ে আলোচনা করে, এটাকে বলা হয় জীবন পরনিন্দা পরচর্চা। আর আল্লাহ সুবহানাহু এর সম্পর্কে বলছে যে এই জীবনের পর্যায়ে হচ্ছে পেছনে কথা বলা আর দস্তুরটি অপরের বর্ণনা করে বেড়ানো, এটা হচ্ছে এমন পর্যায়ের গোনা যে নিজের মৃত ভাইয়ের গোশতকে ভক্ষণ করা। আর এটা যেমন পুরুষের মধ্যে আছে তেমন নারীদের মধ্যে একটু বেশি 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 আছে, যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি মেরাজে যখন গেছিলাম তখন আমাকে জান্নাত দেখানো হয়েছে, জাহান্নাম দেখানো হয়েছে, আর জাহান্নামের মধ্যে আমি দেখেছি বেশিরভাগই নারী জাতি, কারণ তাদের কিছু দস্তুরটি আছে। নারীরা এক তো আপনার যদি তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরাম জিজ্ঞেস করেছে নারীরা বেশি জাহান্নামী হবে কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দস্তুরটি প্রথম যেটা বললেন যে নারীরা কি হয় তারা আল্লাহর নাশুকরি করে। হে আল্লাহ রাসূল, তারা আল্লাহর নাশুকরি কিভাবে করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি যদি সারা জীবন তাদের ভালোভাবে দেখাশোনা করে আসো, তথাপি যদি কোনো সময় তোমার সামান্য ত্রুটি হয় সেই নারীর মুখ থেকে বরং অধিকাংশ নারীর মুখ থেকে বেরিয়ে যায়, আমি তোমার কাছে সারা জীবন সুখ পেলাম, একটা সামান্য ত্রুটির জন্য আপনাকে সারা জীবনের তুলনা দেবে, আপনার কাছ থেকে যেটা হলো আপনার নাশুকরি হলো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাশুকরি হলো, এতদিন সুখে স্বাচ্ছন্দ্যে যা চেয়েছে তাই দিচ্ছে, কিন্তু সামান্য তোমার জন্য স্বামীকে বলছে যে তোমার কাছ থেকে আমি সারা জীবন কোনো সুখ পেলাম না, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারও নাশুকরি করলো। আর দ্বিতীয় হচ্ছে তারা একত্রিত যখন হয়, নারী সমাজ যখন একত্রিত হয় তখন কে কার শ্বশুর বাড়ি দেখি আর কি করেছে, তার শ্বশুর কেমন আচরণ করে, তার স্বামী কেমন আচরণ করে, তার দেবর কেমন আচরণ করে, তার শাশুড়ি কেমন আচরণ করে, তাদের ভিতরে কি দস্তুরি আছে, অমুকের বউ কি করেছে, অমুকের মেয়ে কি করেছে, কে কার সাথে প্রেম করে পালিয়ে গিয়েছে, এই সমস্ত গল্প তাদের মধ্যে শুরু হয়ে যায়। তো এগুলো হচ্ছে গীবত, এগুলো হচ্ছে পরনিন্দা পরচর্চা। তো গীবত, এই যে গীবত করা, এগুলো হচ্ছে বড় পাপের কারণ, কাল কিয়ামতের দিন এরা নিজেদের গোশত নিজেরা ছুঁয়ে খাবে, নিজেদের গোশত নিজেদের গায়ের গোশত নিজেরা ছুঁয়ে খাবে। আর গীবত করা কখন ফরজ? যখন কোন ব্যক্তিকে দেখছেন নেতৃত্বস্থানীয় ব্যক্তি, নেতৃত্ব সমতুল্য ব্যক্তি, ধরেন ধর্মীয় নেতা আলেম, যার বক্তৃতার মাধ্যমে, যার আচরণের মাধ্যমে, যার ভাষণের মাধ্যমে মানুষ আকৃষ্ট হয় এবং সেটাকে ধারণ করে, যদি সে শিরিকের দিকে মানুষকে আকৃষ্ট করে, যদি সে বিদাতের দিকে মানুষকে আকৃষ্ট করে, যদি সে নিজে আপনার তার মধ্যে বিভিন্ন দস্তুরটি আছে যে দস্তুরটির কারণে মানুষ পথভ্রষ্ট হয় তাকে অনুসরণ করে, তখন তার দস্তুরটি আপনাকে সমাজের মধ্যে চিল্লে চিল্লে চেঁচিয়ে চেঁচিয়ে মাইক লাগিয়ে করে দিতে হবে, কারণ তার মাধ্যমে মানুষ পথভ্রষ্ট হচ্ছে। আপনি যখন তার দস্তুরটা তুলে ধরবেন, তার ভুল
ফতোয়াটা যখন তুলে ধরবেন মানুষ তার থেকে সাবধান হয়ে পথ ভ্রষ্ট হওয়া থেকে তারা সুরক্ষিত হবে। কিংবা আপনার বৈবাহিক কাজ লাগলো, সম্বন্ধ লাগলো, বিবাহ এখনো হয়নি, ছেলের খোঁজ নিতে মেয়ে পক্ষ আপনার নিকট এলো, আপনার পাড়া এলো, আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ করলো যে অমুকের ছেলে অমুকের সাথে আমাদের একটা মেয়ের বা আমার ভাতিজির বা আমার কোনো একটা বন্ধুর মেয়ে বা তার একটা সম্বন্ধ লেগেছে, ছেলেটা কেমন, যেহেতু একটা জীবনের ব্যাপার, তখন আপনার সেই ছেলেটার ভিতরে কোনো দোষ ত্রুটি কোনো ধরনের খারাপ কিছু থাকলে পরিষ্কার তাকে জানিয়ে দিতে হবে যে এই ছেলেটা এই ভালো এর গুণ আছে বা এই খারাপ গুণ আছে, কারণ এটা জীবন মরণের ব্যাপার আছে। যদি ভুল বাড়িতে আপনার মেয়েটা পড়ে যায়, সে যদি মদ্যপ হয়, সে যদি জুয়ারি হয়, সে যদি খারাপ আচরণের ছেলে হয়, তার দ্বারা ওই মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই সম্পর্কে হাদিস ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন, এক মহিলা যখন ইসলাম গ্রহণ করেছেন, তার কাছে তার ভালো আচরণের কারণে, তার সতী নারী হওয়ার কারণে তিনটে পুরুষের রিশতা এলো, বিয়ের সম্বন্ধ এলো, সে কাকে হ্যাঁ বলবে কাকে না বলবে বুঝতে পারছে না, কারণ প্রত্যেকের তার নজরে ভালো। সেই মহিলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, সেখানে উপস্থিত হলেন, বলছেন ইয়া রসুলাল্লাহ, আমার কাছে বিয়ের প্রস্তাব এসেছে অমুক অমুক অমুকের কাছ থেকে, কাকে আমি বিয়ে করব, আপনার এ সম্পর্কে আমি রায় চাইছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাবে দুই ব্যক্তির দোষ ত্রুটি বর্ণনা করলেন যে একে বিয়ে করলে তিনি ক্ষতিগ্রস্ত হবে, আর ওকেও বিয়ে করলে তোমার দিন ক্ষতিগ্রস্ত হবে, অতএব তৃতীয় জন যে ব্যক্তি রয়েছে সে ব্যক্তি ওদের চাইছে অনেক উত্তম, তাকে বিয়ে করবে। আর এটা হচ্ছে জীবনের পর্যায়। আর অপবাদ, মিথ্য অপবাদ কারোর প্রতি দেওয়া যাবে না, মিথ্য অপবাদের শাস্তি কাল কিয়ামতের দিন যে কঠিন হবে, এ সম্পর্কে যে আমি আয়াত পাঠ করলাম সেটা হচ্ছে সূরা নূরের 4 নম্বর আয়াত। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনে একটা ঘটনা ঘটেছিল যেটা আপনার সহিহ বুখারীতে হাদিস নম্বর 4141, 42 এবং 43-এর মধ্যে উল্লেখ রয়েছে। আর সেই সম্পর্কে পবিত্র কোরআনে সূরা নূরেতে আয়াত নম্বর 11 থেকে নিয়ে একদম 20 পর্যন্ত আল্লাহ 10টা আয়াত অবতীর্ণ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ছিল কি, তিনি যখন কোনো সফরে যেতেন, দূর সফর হোক বা যুদ্ধক্ষেত্রে যেতেন, তখন তার স্ত্রীগণের মধ্যে হতে একটা স্ত্রীকে সঙ্গে নিয়ে যেতেন দেখাশোনার জন্য। তো কাকে নিয়ে যাবেন, অত স্ত্রীর মধ্যে কাকে নিয়ে যাবেন, একটা লটারি করতেন, যে আপনার প্রাইজ যেত লটারি না, স্ত্রীদের নাম এক জায়গায় ঢালা হতো, যার নাম উঠতো তাকে তিনি নিয়ে যেতেন। তো এক যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নাম উঠলো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামটা উঠলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সঙ্গে গেলেন, যুদ্ধ সমাপ্ত হলো, মুসলমানরা বিজয়ী হলো। এবারে এক এক করে সবাই প্রত্যাবর্তন করছেন, রাস্তায় আস্তে আস্তে একটু রাত হয়ে গেল, মানে সন্ধ্যা গড়িয়ে গেল। আর তখনকার পদ্ধতি ছিল আপনার যেটা হচ্ছে উটের উপরে হাওড়া সহকারে, অর্থাৎ কোন একটা ধরুন আপনার পালকির মতো থাকবে, সেখানে বসে থাকবে, সেটাকে ধরে আপনার চাকর বাকরা সেটাকে ধরে নিয়ে উটের পিঠে চাপিয়ে নিয়ে বেঁধে দিত। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন নিজের উটের কাছে আসে, হঠাৎ তার কি হলো, গলার হাড়টা পাচ্ছে না, সে হাড়টাকে তালাশ করতে লাগলেন। অতঃপর তিনি একটু দূরে মানে চলে গিয়েছেন, চলে যাওয়ার ফলে আবার সেখানে প্রস্রাব পায়খানার বেগ পেল, সেখানে পায়খানা প্রস্রাব সেরে নিয়ে আস্তে আস্তে একটু দেরি হয়েছে, এদিকে কি হয়েছে, সবাই তখন প্রত্যাবর্তন করছে, সবাই চলে আসছে। আর সেই সময় খাওয়া দাওয়ার অভাব, আজকে তো আমাদের খাওয়া দাওয়ার অভাব নেই আলহামদুলিল্লাহ, প্রত্যেক ঘরে তাহলে আলহামদুলিল্লাহ ভালো মন্দ হোক খাওয়া দাওয়া জোটে, কিন্তু এক সময় এমন গিয়েছে মুসলমানরা খাওয়া দাওয়ার দিক দিয়ে এত কম খাওয়া দাওয়া হতো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন তখন আমাদের শরীরে কেবলমাত্র হাড্ডি ছিল, অধিকাংশের শরীরে গোশত বলে কিছু ছিল না। তো সেই হিসেবে যারা হাওদাটাকে চাপিয়ে উটের পিঠেতে নিচে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বসে আছেন এর ভিতরে, তারা সেটা বুঝতে পারলো না যে এর মধ্যে খালি আছে, মানুষ খালি আছে না মানুষ নেই, তারা সেটাকে উটের উপরে চাপিয়ে দিল। চাপিয়ে দেওয়ার পরে তারা সেখান থেকে প্রত্যাবর্তন করলো।
আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফিরতে একটু দেরি হলো, উটের কাছে ফিরে দেখছেন যে হাড়টাকে খোঁজার জন্য তিনি অনেক দূরে চলে গিয়েছেন, সে হাড়টা উটের উট যেখানে বসেছিল তার তলাতেই ছিল। অতঃপর তিনি কাউকে দেখতে না পেয়ে সেখানে বসে গেলেন যে কেউ না কেউ তো নিশ্চয়ই আসবে আমাকে না পেয়ে। অতঃপর বসে বসে তিনি কি করলেন, নিদ্রা গেলেন, গভীর ঘুমে আক্রান্ত হলেন। আর এক ব্যক্তির উপরে দায়িত্ব ছিল যে আমরা যে এসছি চলে এসছি সেখানে আমাদের কোনো কিছু পড়ে গিয়েছে কিনা, কোনো কিছু রয়ে গিয়েছে না কিনা সেটাকে নিয়ে আসার। তো সেই ব্যক্তি যখন কাছাকাছি এলো তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘুমিয়ে আছেন, তাকে চিনতে পারলো। যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন পর্দার আয়াত যখন অবতীর্ণ হয়েছিল তার পূর্বে সে আমাকে দেখেছিল, অর্থাৎ যখন পর্দার আয়াত অবতীর্ণ হয়ে যায় সূরা আহজাবের 59 নম্বর আয়াত খাস করে যখন অবতীর্ণ হয়ে যায় তখন সাহাবায়ে কেরামদের নারীরা কেবলমাত্র তাদের চোখ দুটো দেখা যেত, কেবলমাত্র তাদের চোখ দুটো দেখা যেত, এছাড়া আর কিছু দেখা যেত না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে সে আমাকে চিনতে পারলো, যেহেতু আমি ঘুমের মধ্যে ছিলাম আমার মুখের কাপড়টা একটু সরে গিয়েছিল সে আমাকে দেখেই পাঠ করলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ শুধু মারা গেলে পরে এটা পাঠ করে না, কোনো বিপদের মধ্যে আক্রান্ত হলে, কাউকে কোনো বিপদের মধ্যে আক্রান্ত হতে দেখলে পরে এটা পাঠ করা যায় যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাঠ করার সঙ্গে সঙ্গে তার আমার ঘুমটা ভেঙে গেল, আমি নিজের চাদরটা টেনে নিয়ে চেয়ারটাকে ঢাকা দিলাম। অতঃপর তিনি আমাকে তার উঠে তুললেন, নিয়ে যেতে থাকলো টেনে টেনে। আর এর মধ্যে ঘটনা ঘটে গিয়েছে কি, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল নামে একজন ছিল, সে ছিল মুনাফিকদের সর্দার। আর সে সেই সফরের মধ্যে সুযোগ তালাশ করছিল কখন মুসলমানদের উপরে কোন রকমের অপবাদ হোক, কোন রকমের আক্রমণ হোক, কিছু একটা করবে। সেই সুযোগ থেকে কাজে লাগালো আর চারিদিকে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার নামে রটনা করে দিল যে তিনি অন্য কোনো পুরুষের সঙ্গে পালিয়েছিলেন যে বা রাত কাটিয়েছেন, এই ধরনের মিথ্যা অপবাদ তার নামে ছড়িয়ে দিল। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন তখনও কিন্তু আমি কিছুই জানি না। অতঃপর রীতিমতো তিনি ফিরলেন, যুদ্ধেতে প্রায় 12-15 দিন থাকার কারণে, খাওয়া দাওয়া কম হওয়ার কারণে শরীর রুগ্ন হয়ে গেল এবং রোগে আক্রান্ত হলেন, শরীর দুর্বল হয়ে গেল। তো তখন তিনি বুঝতে পারছেন না আমার ব্যাপারে কি আলোচনা হচ্ছে চারিদিকে। তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কেবলমাত্র বলতেন, হ্যাঁ আয়েশা কেমন আছো? তো তিনি বলতেন, আমি বুঝতে পারছি না যে রসুল সাল্লাহ সাল্লাম ইতি পূর্বে আমার সঙ্গে যেরূপ আচরণ করতেন সেইরূপ আচরণ করছেন না, শুধুমাত্র বলছেন যে তুমি কেমন আছো, রোগের চিকিৎসা করছেন। অতঃপর এটা হতে হতে যখন তিনি একদা রাত্রিবেলা পোশাক পায়খানা সারতে একটু ঝোপে ঝাড়ে গিয়েছেন তখন তার সঙ্গে তার একজন মাসি সে আছে, তখন সে আলোচনা করলো, আয়েশা জানো তোমার ব্যাপারে এই আলোচনা হচ্ছে চারিদিকে। তখন তিনি কি করলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু ইশারা করলেন যে আপনি কি এরকম আমাকে বিশ্বাস করেন আমার সম্পর্কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিলেন না, তিনি বলেন আমাকে আমার বাপের বাড়ি রেখে এসো। রেখে আসলো, বারংবার এই প্রচার হচ্ছে চারিদিকে ছড়িয়ে গিয়েছে। আর মুমিনা নারী বা সতী নারীদের বিপক্ষে এই জন্য যারা অপবাদ লাগায় সে সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সূরা নূরের 11 থেকে নিয়ে 20 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যখন আমি আমার আব্বাকে জিজ্ঞেস করছি, হ্যাঁ আব্বা তুমি বলো যেটা এর মধ্যে সত্য আছে না মিথ্যা আছে, তুমি কি মনে করছো? এমনটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছু বলতে পারছে না, চুপচাপ আছেন, বলছে আল্লাহ আল্লাহর উপরে আমরা ভরসা করছি। তার মাকেও যখন বলছে, আম্মা তুমি কি বলছো, এটা কি তোমার মেয়ের দ্বারা ঘটতে পারে, বিশেষ করে আমি এমন একজন স্বামী পেয়েছি যিনি আল্লাহর রসুল আর তিনি যখন কিশোরী বয়সে ছিলেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে সেখানে এসে পড়লেন এবং মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী অবতীর্ণ হতো, দীর্ঘদিন ওহী ওহী বন্ধ ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখনই ওহী অবতীর্ণ হতো তখন তার চেহারা লাল হয়ে যেত, তখন তার মানে গরম হতো খুব। তিনি বলছেন তখন শীতকাল ছিল, সেই শীতকালে আমি লক্ষ্য করলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ে থেকে কম্বলটা ছুঁড়ে দিচ্ছেন, তার চেহারা লাল হয়ে বর্ণ হয়ে গেছে এবং তার শরীরে এত গরম আবির্ভূত হয়েছে যে তার বিন্দু 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 ঘাম তার শরীর দিয়ে ঝরে পড়ছে। অতবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আয়াতগুলো পাঠ করলেন, হে আয়েশা তোমার সম্পর্কে আয়াত অবতীর্ণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
অতঃপর দেখা গেল যে সেই মুনাফিকের বিরুদ্ধে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন যে আমাদের অনুমতি দিন, তার ধরটাকে তার গর্দন থেকে আমরা আলোক করে দিই, যেহেতু আপনার পরিবারের উপর এরকম অপবাদ লাগিয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলা সেখানে অনেক কিছু বলেছেন, তার মধ্যে এটা যে যারা মিথ্যা অপবাদ অন্যের উপরে আরোপ করে এর জন্য তার কিয়ামতের দিন তাদেরকে কঠিন শাস্তি দান করা হবে। আজকে তো একে এক মুসলমান অপর মুসলমানের উপরে, এক নারী অন্য নারীর উপরে, কাউকে বেশ্যা হোক, কাউকে অমুক হোক, কাউকে তমুক হোক, বলতে দ্বিধা করে না, জবান আছে, জবান দিয়ে শুধু খসিয়ে দিল। জবান আছে, আল্লাহ জবান দিয়ে শুধু খসিয়ে দিল। এর পরিণাম যে কি হবে, এক তো নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব, নিজেদের পরিবারের মধ্যে অপরের পরিবারের মধ্যে দূরত্ব বাড়বে, সম্পর্ক খারাপ হবে, ইসলামের ক্ষেত্রে হোক বা সামাজিক ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে আপনার দূরত্ব বাড়বে মিথ্যা অপবাদের কালকার কারণে। দ্বিতীয়ত হচ্ছে এর জন্য কাল কিয়ামতের দিনে যে কঠিন শাস্তির মুখে পড়তে হবে, যদি গীবতকারীরা কাল কিয়ামতের দিন এমন অবস্থা হয় যে তাদের দাঁত দাঁতকে আপনার পৃথিবীতে যে আমরা বিভিন্ন ধাতু ব্যবহার করি, স্টিল হোক, আপনার লোহার হোক বা তামার হোক, তাদের দাঁত ওইরূপ করে দেওয়া হবে, আর তারা নিজেদের চেহারাকে নিজেদের অঙ্গের গোস্তকে তারা কেটে কেটে খাবে। জীবৎকারীদের অপরিণাম যদি এই হয়, তাহলে নিত্য অপবাদকারী যাদের উপরে কোনো ঘটনা হয়নি, কোনো ঘটনা হয়নি, সেই ঘটনা যদি কারোর উপরে চাপিয়ে দেওয়া হয়, সেরকম মিথ্য অপবাদ যদি কাউকে দেওয়া হয়, তাহলে এর পরিণাম কী হবে একবার চিন্তা করে নিতে হবে। অতএব আমাদের সাবধান অবলম্বন করতে হবে, কারণ অনেক জায়গায় দেখা যায় দীর্ঘদিন ধরে দেখবেন, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, অভিজ্ঞতা রয়েছে, একটা মসজিদ কমিটি হোক, একটা মাদ্রাসা কমিটি হোক, তারা দীর্ঘদিন ধরে চালাচ্ছে। জানো ওরা এতদিন ধরে চালাচ্ছে কেন, যেন এর মধ্যে ইনকাম আছে, ইনকাম ওই থেকে মতওয়ালিও খাচ্ছে, আপনার ক্যাশিয়ারও খাচ্ছে, সেক্রেটারিও খাচ্ছে, স্কুল হোক, মাদ্রাসা হোক, মসজিদ হোক, কমিটি দীর্ঘদিন ধরে থাকলে পরে এইরকম অপবাদ তাদের উপরে দেওয়া হয় শুধুমাত্র মিথ্যা অনুমানের ভিত্তিতে, যে নিশ্চয় মধু কিছু আছে যার জন্য এরা পদে বসে আছে, যার জন্য এই পদ থেকে ছাড়তে চাইছে না, এরকম মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে নামানো হয়। আর সেই জায়গায় নিজেরা আবার যারা ষড়যন্ত্রকারী, যারা অনুপযুক্ত, তারা সেই জায়গা গিয়ে দখল করে, আর এর ফলে সমাজ বিষাক্ত হয়ে যাচ্ছে, শিক্ষা থেকে নিয়ে আপনার ধর্মীয় স্থান থেকে নিয়ে আপনার সমস্ত কিছু দেখবেন। এখন বর্তমানে চারিদিকে যদি লক্ষ্য করেন, রাজনীতি থেকে নিয়ে আপনার শিক্ষা থেকে নিয়ে ধর্মীয় স্থান থেকে নিয়ে আপনার মসজিদ মাদ্রাসা সব জায়গায় আপনার দেখবেন অনুপযুক্ত ব্যক্তিরা, যারা যোগ্য নয় তারা সেখানে বসে আছে, তারা ইমামদের উপরে আলেমদের উপরে আবার আদেশ জারি করছে। এই ধরনের চারিদিকে ঘটনা ঘটছে, আর সমাজের অবস্থা ওই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কার ভবিষ্যৎবাণী করে দিয়েছেন যে যখন শেষ যুগ আসবে তখন দেখবে যে অপদার্থ, অজ্ঞ, জাহিল, মূর্খরা সমাজের নেতা হবে, আর তারা সমাজকে পরিচালনা করবে, এমনকি ধর্মীয় ব্যাপারে কোনো বিধান জানতে তাদের কাছে মানুষ ছুটে যাবে, তারা নিজেরা জানে না, অপরকে অজ্ঞতাবশত ভুল ফতোয়া দেবে, তারা অপরকে পথভ্রষ্ট করবে, নিজেরাও পথভ্রষ্ট হবে, অপরকে সঙ্গে করে নিয়ে তারা জাহান্নামে প্রবেশ করবে কালকে আমাদের জন্য। বর্তমানের অবস্থার যদি আপনারা একটু অনুগমন করেন তাহলে বুঝতে পারবেন যে সেটা সেই যুগে এসে পড়েছে। অতএব আমাদের কারোর বিরুদ্ধে কোনো কথা, সেটা পুরুষ হোক বা নারী হোক, কোনো কথা কোনো কিছু বলার আগে আমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে, আমরা যেটা বলছি সেটা সত্য না মিথ্যা। কারোর কাছ থেকে কোনো সংবাদ শুধু শুনে বললে হবে না, এ সম্পর্কে সূরা হুজুরাতের 6 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, যখন কোনো ফাসিক ব্যক্তি, যখন কোনো ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসবে, খবরদার খবরদার, তাদের সংবাদকে তোমরা বিশ্বাস করবে না, সেই সংবাদকে তোমরা যাচাই বাছাই করবে সেটা সত্য না মিথ্যা। যদি সেটা যাচাই বাছাই না করে অপরের কাছে প্রচার করো, তাহলে তোমরাও তাদের সমতুল্য গুনাহের অধিকারী হয়ে যাবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে যা শুনলো তাই লোককে বলে বেড়ালো, শুধু শুনলো কানে
বিশ্বাস করে নিও আর লোককে বলে বেড়ালো যাচাই বাছাই করা ছাড়া সেটা লোককে বলে দিল সেই ব্যক্তিও মিথ্যাবাদী যে বলেছে খবরটা এনেছে রটনা দিয়েছে যেমন সে বড় মিথ্যাবাদী এরাও তার সঙ্গে সমান পাবের অধিকারী যারা শূন্য প্রচার করল অতএব আমাদেরকে নিজেদের সমীক্ষা করতে হবে যে আমরা কতটা নিজেদেরকে সংশোধিত করতে পেরেছি কতটা সংশোধিত আগামীতে করতে পারবো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক চাইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সমস্ত ধরনের মিথ্যা এবং সমস্ত ধরনের অপবাদ ও গীবত পরনিন্দা পরচর্চা থেকে হেফাজত করেন আমিন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ তো যেটা আমরা আলোচনা করছিলাম যে মিথ্যে অপবাদ বা পরনিন্দা পরচর্চা এটা একটা মুসলমানদের ভিতরে এমন একটা রোগ যার কারণে এক মুসলমানের মধ্যে অপর মুসলমানের শত্রুতা বৃদ্ধি পাচ্ছে যার কারণে এক পরিবার অপর পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যার কারণে এক প্রতিবেশী অপর প্রতিবেশী হতে দূর হয়ে যাচ্ছে ভালো সম্পর্ক স্থাপন করা থেকে নিয়ে অথচ প্রতিবেশীর এত অধিকার প্রতিবেশীর সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে বারবার জিবরিল আলাইহিস সালাম এসে বারবার আমাকে ওসিয়ত করে গেছে হে মুহাম্মদ আপনি কি করুন প্রতিবেশীর অধিকার রক্ষা করুন প্রতিবেশীর অধিকার রক্ষা করুন আমার মনে হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার মনে হচ্ছে জিবরিল আমাকে এটা না বলে যে প্রতিবেশী তোমার উত্তরে দিতে হয়ে যাওয়ার সময় এটা আমার ধারণা হলো যে হয়তো আমাকে এমন কিছু জিবরিল আলাইহিস সালাম বলবে যে তোমার প্রতিবেশী তোমার সম্পদে তোমার আপনার যেটা সম্পদ রয়েছে ধন দৌলত হোক বা টাকা পয়সা হোক তার মধ্যে উত্তরাধিকারী হয়ে যাবে এটা বলে বসে যে প্রতিবেশীর এত অধিকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেখানে ধর্মের কথা বলেনি সেখানে মুসলমান হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা আপনার কোন জাতির কথা বলেনি অথচ সেই সময় ইহুদি ছিল নাসারা ছিল সেই সময় পৌত্তলিকাটা ছিল মূর্তি পূজারী ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তির প্রতিবেশীর অত্যাচার হয়েছে যে ব্যক্তি তার প্রতিবেশীর অত্যাচার থেকে নিরাপদ নয় সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলছেন যে তোমাদের যখন রান্না বান্না হয় তোমরা একটু ঝোলটা বেশি দিয়ে দাও ঝোলটা বেশি করো খোঁজ খবর নিতে হবে যে তোমার প্রতিবেশী তোমার পাশের বাড়িতে খাওয়াটা হয়েছে কিনা আজকে কি সেই যুগ আছে আমাদের কতজন কতজন প্রতিবেশীর খোঁজ নেয় যে আমার প্রতিবেশীর খাওয়া হচ্ছে কিনা তাদের বাড়িতে দুবেলা ঢুকছে কিনা এমনকি তিনি বলছেন প্রতিবেশী অপর প্রতিবেশীর প্রতি যদি উপহার দেয় সেটাকে ফেরানো যাবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একটা মাছের একটা ছাগলের মাথা এক একটা বাড়িতে এসছে তারা বলছে আরে আমাদের বাড়িতে তো খাবার আছে চলো ওই বাড়িতে নেই সেই বাড়িতে পৌঁছে দিল সেই বাড়ি ভাবছে ওদের আছে এইভাবে করতে 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 ধীরে ধীরে যে দিয়েছে তার কাছে এসে পড়লো যার কাছে যে যাচ্ছে সে ভাবছে যে আমার বাড়িতে তো আছে ওর বাড়িতে হয়তো নেই তাকে পৌঁছে দাও সে ভাবছে যে আমার কাছে তো আছে ওর হয়তো খাওয়া হচ্ছে না এটা হচ্ছে ইসলামিক ব্যক্তিত্ব কিন্তু এই সব সমস্ত কিছু আমাদের কাছ থেকে উধাও হয়ে গিয়েছে কারণ আমাদের এই আচরণের কারণে আমরা অপরকে পুরস্কার কি দেবো উপহার কি দেবো আমরা শুধু অপরকে কিভাবে ধ্বংস হবে সেভাবে আমার প্রতিবেশীর চাইতে আমি উপরে উঠবো সেই ব্যক্তি যেন ধ্বংস হলে তবে আমি বড় হব এই চিন্তা ভাবনা মানুষের মধ্যে ঢুকে গিয়েছে আর হকুল্লাহ যদি আপনি আল্লাহ আল্লাহর হক আদায় না করেন আপনি আল্লাহর ইবাদত করলেন না শিরিক করেন আপনি বেদাত করেন ধর্মীয়ভাবে আপনি অনেক গুনাহ করেছেন আপনি যদি তওবা করেন কোন তওবা কবুল হয় জানতে হবে তওবা যদি আপনি আল্লাহর অধিকার মেনেছেন আপনি কারণ মানুষের অধিকার মানেননি আপনি আল্লাহর অধিকার মেনেছেন আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করেছেন অন্যের কাছে মাথা নত করেছেন অন্যের কাছে মানত করেছেন আপনি যদি তওবা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত পাপকে মাফ করে দেবেন আপনি তওবা করে শিরিক বিহীন অবস্থায় মৃত্যুবরণ করলে আপনার জন্য জান্নাত আছে আপনি যদি বিরাজ করেছেন আপনি অনেক পাপের কাজ করেছেন যেগুলো শরীয়ত নিষিদ্ধ করেছে সেগুলো আপনি করেছেন সমস্ত পাপের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে বান্দা আমার তুমি যদি পৃথিবী এবং আসমান পরিপূর্ণ পাপ নিয়ে আমার কাছে উপস্থিত হও আমি তোমার সমস্ত পাপকে ক্ষমা করে দেবো শর্ত একটা তোমার ভিতরে শিরিক থাকবে না তুমি মুশরিক হবে না এমন অবস্থা আমার সাথে সাক্ষাৎ করবে কিন্তু
কোনো ব্যক্তি শিরিক করেনি, বিরাজ করেনি, ধর্মীয়ভাবে আপনার যেগুলো রীতিনীতি রয়েছে তার মধ্যে কোনো কিছু বাড়াবাড়ি করেনি, কিন্তু সে মানুষের কাছ থেকে এত খারাপ ব্যবহার করেছে, মানুষের সাথে এত খারাপ ব্যবহার করেছে, কারণ মিথ্যা অপবাদ দিয়েছে, কাউকে গালাগালি দিয়েছে, কাউকে চটকারা মেরেছে, আপনার কাউকে থাপ্পড় ধরিয়ে দিয়েছে, কারণ জমি কেড়ে নিয়েছে। এরা কিন্তু এদের গুণা মাফ হবে না যতক্ষণ পর্যন্ত সেই বান্দার কাছে সে ক্ষমা না চাচ্ছে। কোন বান্দা যদি আপনাকে আপনার পা ক্ষমা না করে, আপনার ভাইকে আপনি হত্যা করেছেন বা তাকে আপনি বিনা অপরাধে একটা থাপ করে মেরেছেন, তার জমি আপনি দখল করে দিয়েছেন, তার সম্পদ আপনি নিয়ে নিয়েছেন, এটা আল্লাহ ক্ষমা করবে না, এটা আল্লাহ তারা ক্ষমা করবে না, এটা তার কাছ থেকে আপনাকে ক্ষমা চাইতে হবে, সেই ব্যক্তির কাছ থেকে আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনার প্রতিবেশীর আপনি হক আদায় করেননি, তার উপরে আপনি অত্যাচার করেছেন, তার বিরুদ্ধে মিথ্যা প্রচার করেছেন, তার জমি দাবি নিয়েছেন, তার অর্থ দাবি নিয়েছেন, তার সম্পত্তি দাবি নিয়েছেন, তার কাছ থেকে আপনাকে ক্ষমা চাইতে হবে। সে যদি ক্ষমা করে তবে আপনার ক্ষমা হবে, নচেত কাল কিয়ামতের দিনে যদি আপনার বহু পাহাড় সমান যদি আপনি নেকিয়ে নিয়ে যান, দেখবেন যে আপনার নেকির ভাণ্ডার রয়েছে, কিন্তু ওই এক এক করে লোক আসবে যাদেরকে চড় মেরেছিলেন, থাপ্পড় মেরেছিলেন, সম্পদ দাবি নিয়েছিলেন, নিত্য অপবাদ দিয়েছিলেন, পরনিন্দা করেছিলেন, পরচর্চা করেছিলেন, তারা আপনার সমস্ত নেকি কেড়ে 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 নিয়ে চলে যাবে। অথবা তখন আপনার এত দুর্ব্যবহার, এত গালাগালি করেছেন, অসত্য ভাষায় মানুষকে খারাপ কথা বলেছেন, কটু কথা বলেছেন, তখন আপনার বাকি থাকবে এই আচরণের জন্য, অথবা তাদের গুণার পরিবর্তে আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে, তখন আপনার পরিণাম ওই নেকি করা সত্য, তাহাজ নামাজ করা সত্য, রোজা করা সত্য, দান ফেরা সত্য করা সব সত্য আপনার পরিণাম হবে জাহান্নাম। অর্থাৎ আল্লাহর হক, হকুল্লাহ বা হকুল ইবাদ জানতে হবে আমাদেরকে, আল্লাহর হক যেটা সেটা যদি আমরা মারি, আল্লাহর কাছে ক্ষমা চাইলে সেটা আল্লাহ ক্ষমা করে দেবেন, কিন্তু বান্দার হক যদি আমরা মারি, আল্লাহর অধিকার নেই, আল্লাহ বলছেন সে ক্ষমা করার অধিকার আমার না, সংশ্লিষ্ট ব্যক্তির কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। আমাদের সমাজে হয়ে গেছে কি, কেউ মারা গেল, ওরে ওর কাছে গিয়ে লাশের কাছে গিয়ে বল আমি যাক ছোটো বড়ো করেছি ক্ষমা করে দিও, সে তার ক্ষমতা আছে কোনো? হ্যাঁ, সে মারা গিয়েছে, সে লাশের কোনো ক্ষমতা আছে আপনাকে ক্ষমা করবে? অথচ সমাজ এটা রীতিনীতি হয়ে গিয়েছে, যখন বিশেষ করে যখন লাশকে ওঠানো হবে জানাজার জন্য নিয়ে যাও, তখন বাবা ঝাঁপিয়ে পড়ে ওরে বাবা ক্ষমা চা, ক্ষমা চায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় বাবা, আরে ক্ষমা চা, বাপের কাছে ক্ষমা চা, চাচার কাছে ক্ষমা চা, খালুর কাছে ক্ষমা চা, ক্ষমা চা, কিচ্ছু হবে না। জীবিত থাকা অবস্থায় তার কাছে নিজের পাপকে স্বীকার করতে হবে, ক্ষমা চাইতে হবে, যদি ক্ষমা সে করে তবে ক্ষমা হবে। নরেশ সে যে মারা গেল, তার প্রতি যদি আপনার কোনো ধরনের আচরণ খারাপ হয়ে থাকে সেটা ক্ষমা হবে না, কাল কিয়ামতের দিন তার বিচার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সহি বুঝশক্তি আমাদেরকে দান করেন, আমাদের ভিতরে যেন আমরা ভ্রাতৃত্ব বোধ রক্ষা করতে পারি, এর সুমতি যেন তিনি আমাদেরকে প্রদান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইন্না আল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين.